কর্মরত শ্রমিকরা যারা 24 ঘন্টা সেখানে ডিউটি করে, যে কাজটির সঙ্গে যুক্ত থাকে, অন্তত প্রত্যেকটা পাম্প ঘরে সমস্যা সেটা দিন দিন এলাকা চালু করছে। সঠিক মজুরি ঠিকাদারকে প্রদান করতে হবে। আজকে আমাদের যারা পিএইচই ঠিকা শ্রমিক কর্মচারী, তাদের বিভিন্ন দাবা দাবি, যেরকম আমরা দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত থাকা অবস্থাতেও আজ অবধি আমাদের পিএফ, যেটা মিনিমাম একটা শ্রমিকের পাওনা, সেটা আমরা পাচ্ছি না। আমাদের যা বেতন পরিকাঠামো, তা দিয়ে আমাদের পরিজন পরিবার নিয়ে চলা খুবই দুঃসহ ব্যাপার। তার মধ্যে যদি আমরা কেউ অসুস্থ হয় আমার পরিবারের মধ্যে, তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তার জন্য আমাদের দাবি ইএসআই অবিলম্বে চালু করতে হবে। আমাদের আরও দাবি হচ্ছে স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ করতে হবে। যেরকম জলের মতো একটা বিষয়, যেই কাজটা স্থায়ী কাজ সেখানে অস্থায়ী কর্মী দিয়ে তারা সেই প্রকল্পটাকে চালাচ্ছে, তার জন্য আমাদের দাবি স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ করতে হবে, সম কাজে সম বেতন প্রদান করতে হবে। আমাদের মতো যারা পার্মানেন্ট স্টাফ, তারা কেউ 40,000-45,000 বেতন ভুক্ত, সেটা আমাদের আপত্তি না। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একই কাজ করে আমরা আজকে 387 টাকা হাজিরায় কাজ করছি, আমাদের কোনো রিটায়ারমেন্ট নেই, আমাদের আদার্স কোনো বেনিফিট নেই। এই নিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে খুবই অসুবিধার সম্মুখীন। তাই আজকে আমাদের দাবি নিয়ে আমাদের এক্সিকিউটিভ অফিসারের নিকট আমরা যাব, আমাদের দাবি দাওয়া নিয়ে তার সাথে আলোচনা করব, যাতে দ্রুত দাবি সাফল্য আমরা কামনা করছি। যদি না হয় আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা যেতে বাধ্য থাকব। পাচ্ছেন না, অনেক সময় তাদের ন্যায্য পাওনা তারা পাচ্ছেন না, কিন্তু তারা জল স্বাভাবিক রাখাবার জন্য, পরিষেবা স্বাভাবিক রাখবার জন্য তারা সারা দিন পরিশ্রম করছেন। কেউ পাম্প অপারেট করছেন, কেউ ইনটেক অয়েলে কাজ করছেন, কেউ ডিস্ট্রিবিউশন লাইনে কাজ করছে, বিভিন্ন কাজ তারা পরিষেবাকে স্বাভাবিক রাখবার জন্য করছেন। এবং এই জায়গাটায় অবশ্যই যারা ঠিকা শ্রমিক, তাদের যে দাবিগুলো আছে, 8,000 টাকা বেতন, 6,000 টাকা পেনশন, ইএসআই সহ বিভিন্ন বিষয়গুলো আছে, তাদের কাজের নিরাপত্তা, তাদের সময় মতন বেতন, সমকাজের সমর বেতন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আন্দোলন। এবং এই আন্দোলন আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচই, আমাদের এখানে যিনি আছেন মেকানিক্যাল, ওনার কাছে দেওয়া হবে। পরবর্তীতে আরও বড়, আরও বৃহৎ আকারে সংগঠন আত্মপ্রকাশ লাভ করবে, এই আশা আমরা